हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। हमें और इतना एखन कथा बोलो तूफान बोले सिनेमाटा नहीं जाते रोचे फारहान अख्तर, मृणाल ठाकुर और परेश रावल और डायरेक्ट कर राकेश सोमप्रकाश मेहरा, लिखे जो अंजुम राजावली और विजय मौर्या। तो एबार अंजुम राजावली अनेक भलो भलो सिनेमा लिखे है, ठीक है, नैशनल अवार्ड विनिंग सिनेमा लिखे है, किंतु सिनेमाटार मध्य पार्टिकुलारलि राइटिंग विशाल ओल्ड स्कूल हो गए, आउटडेटेड एक राइटिंग हो गए। प्रथम कथा हमें बार बार प्रथम दिन के जेदिन के ट्रेलर पेजी से दिन के बी जे माने आमी केनो रॉकी रेजिंग बुल एई सबे टेम्पलेट नेबो केनो, ताई ना, माने अमेरिकन बॉक्सिंग एर टेम्पलेट निये सेटाके तुमी जेखाने जतोई जा एडजस्ट करते जाओ सेटा माने बहु बार एक तो होये एसेछे जाना जिनिस, तारपरे होच्छे जे ओटा एखोन आर रियल मने हय ना। आमी दुटो एर कथा बोलबो, एकटा अनुराग कश्यपेर मुक्काबाज जेटा एकदम रियल एकटा इंडियन बॉक्सिंग फिल्म छिलो, एबं तमिल जो फिल्मे ट्रेलर देखलाम सरपट्टा परम्बरई जो 22 तारीखे आसछे अमेजन प्राइमे, ओटा देखे मने होच्छे हाँ एटा रियल इंडियन बक्सिंगेर सिनेमा। तो सेई जिनिसटा एखन थेके हवा उचित, स्पोर्ट्स फिल्म मानेई आमी हलिउडेर एकटा टेम्पलेट निये नेब एबं पुरो सेम स्ट्रक्चारटा फलो करब, जेटा प्रचुर स्पोर्ट्स सिनेमा जाके निएई होक, सेटा कोनो रियल लाइफेर बायोपिक होक आर चाहे एकटा फिक्शनल स्टोरी होक, सबेते सेम गार माने कार्वटा यूज करे, सेम ग्राफ यूज करे। आंडारडग उठलो मेनलि बॉलीवुड सिनेमाते प्रेम भालोबासार जन्यई उठे, उठे एक हाई पॉइंट पहुँचालो, तारपर किछु एकटा हबे फल करबे आबार कामब्याक करबे। भाई एटा देखे देखे जस्ट पागल हो जाच्छे, एबं आमी भाबछिलाम कि आच्छा ठीक आछे चलो राकेश सोमप्रकाश मेहरा होयतो एई स्टोरी लाइनटा नियेछे, किन्तु भितरे कोनो डिटेलिं देखाबे, कोनो डेप्थ देखाबे, स्पोर्टस पलिटिक्स देखाबे बा किछु देखाबे सेटाओ कोथाओ नेइ। किन्तु একটা জিনিসের জায়গায় কোথাও ডিটেলিং কিছু নেই, স্পোর্টসটাকে সেইভাবে দেখায়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে সিনেমার যে স্টোরি টেলিংটা মানে স্ক্রিন প্লে ন্যারেশন হচ্ছে, আনফোল্ড হচ্ছে, যে ইভেন্টগুলো ঘটছে সেগুলো টু বলিউডিস ওল্ড স্কুল বলিউডের স্টাইলে পুরো করা হয়েছে। যে ওই যে বিজয় রাজের ক্যারেক্টারটা ওকে মানুষ করেছে, এরকম আমরা সেই 70s এর অমিতাভ বচ্চনের সিনেমায় দেখতাম, একজন মানুষ করেছে, ওই ক্যারেক্টারগুলো দেখলে আপনি বুঝতেই পারবেন এগুলো ওল্ড স্কুল ফিল্মে রয়েছে। ফারহান আখতারকে দেখা যাচ্ছে গুন্ডাগিরি করে আবার ছোটো বাচ্চাদেরকে খাওয়ায় টাওয়ায়, মানে এইরকম প্রচুর জিনিসপত্র ওরকম 70s 80s সিনেমার এলিমেন্টস প্রচুর রয়েছে। এবার সেগুলো খুব একটা এফেক্টিভলি মানে ন্যারেশনটাকে হেল্প করছে না, তো সেই জিনিসটা বা যে ভালোবাসার জায়গাগুলোও দেখিয়েছে বা ইমোশনাল যে জায়গাগুলোও দেখিয়েছে সেগুলোও আমার খুব একটা ইম্প্যাক্টফুল লাগছিল না, মানে খুব ভালো লাগছে সেরকমও নয়, ঠিকঠাক মানে খুব আমার মনে হচ্ছিলো একটু ফোর্সফুলি লাগছে। তো এই দিকটা পুরো বাজে হয়েছে। এবং বক্সিং ম্যাচগুলো যেটা আমার এক্সপেক্টেশন ছিল দুটো জায়গায়, যে ফারহান আখতার রাকেশ সোমপ্রকাশ মেহরা ভাগ বিলকা ভাগে অসাধারণ একটা ট্রেনিং, তারপরে যে রেসিংগুলো ছিল সেগুলো যেভাবে দেখিয়েছিল তো সেগুলো একটা দুর্দান্ত ফিল দিয়েছিল। তো এখানে আমি ভেবেছিলাম যে আচ্ছা চলো এইগুলো তো বাদ হলো, তো আমি অ্যাটলিস্ট ট্রেনিং এবং বক্সিং ম্যাচগুলোতে কিছু নতুন নতুন দেখতে পাবো। বক্সিং ম্যাচগুলো বিশ্বাস করুন খুব ডালভাবে কোরিওগ্রাফ করা, কোনোটাতেই আপনার কোনো এক্সাইটমেন্ট ওরকমভাবে হোল্ড করতে পারে না। দুরকমভাবে বক্সিং ম্যাচ শ্যুট করে, একটা হচ্ছে যে আপনি কোনো কাউকে দিয়ে কোনো অ্যাকশন কোঅর্ডিনেটরকে দিয়ে জিনিসটাকে করাচ্ছেন যার মধ্যে আপনি ড্রামা ক্রিয়েট করছেন, যেরকম ধরুন আমাদের হিন্দি সিনেমা সুলতানে ছিল বা অন্য যদি কোনো বক্সিং সিনেমা হয়ে থাকে আপনি মনে করুন, বা এতে তো বাইরে তো খুব ক্রিডে তো এখন অন্য লেভেলেই নিয়ে গেছে, আমরা জানি কী হবে, বাট তার মধ্যেও ওরা অনেক রকম নতুনত্ব করে টেকনিকে। তো সেখানে এখানে কিছু না ড্রামা ক্রিয়েট হয়েছে না কিছু হয়েছে। এবং দ্বিতীয় যে অনুরাগ কাশ্যপ যে অ্যাপ্রোচ করেছিল যে আমি একদম রিয়েল মানে ক্যামেরাটা জাস্ট ঘুরছে অ্যাকচুয়ালি তো ওরা ফাইট করছে, সেরকমও ব্যাপারটা না, সেই রিয়েলিজমটাও 100% নেই। বিনীত কুমার সিং ভাই অনেক অনেক খেটেছিল ফারহান আখতারের মধ্যে, সেই মানে সেই ফিল্মি ব্যাপারটা চলে আসছে, মানে সেই রিয়েলিস্টিক 100% ব্যাপারটা আসেনি একেবারে। তো ম্যাচগুলো মজা এলো না, ট্রেনিংয়েও সেরকম কিছু দেখতে পারো যেটা। এবং আরেকটা জিনিস আমি সবচেয়ে অবাক হয়ে যাচ্ছে, রাকেশ সোমপ্রকাশ মেহরা সিনেমাতে মিউজিক প্লেস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল। আপনি দিল্লি সিক্স দেখুন, আপনি রং দে বাসন্তী দেখুন, আপনি ভাগ মিলকা ভাগ দেখুন, মানে প্রতিটা সিনেমাতে গানগুলো বিশাল ইম্পর্টেন্ট মানে ভালো, এবং মানে ন্যারেশনের মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট। এখানে মানে গানগুলো আমার একটা জাস্ট টাইটেল ট্র্যাকটা বাদ দিয়ে বাকি কোনোটা সেইভাবে মানে ওই মনের মধ্যে ওই জোশটা, মানে আমি কালকে এই সিনেমাটা আসার আগে ভাগ মিলকা ভাগের ওই গানটা শুনছিলাম, সন্টি মার রাহা সংসার অব দুয়ার, মানে এই গানটা শুনবেন আপনি জোশে, মানে কী কোথায় গেল রাকেশ সোমপ্রকাশ মেহরার ওই সাউন্ড ট্র্যাক। তো সেই জিনিসপত্রগুলো পুরো মিসিং, মানে ফারহান আখতার রাকেশ সোমপ্রকাশ মেহরার যে ম্যাজিকটা যেটা এক্সপেক্ট করেছিলাম, যেটা অ্যাকচুয়ালি ট্রেলার দেখার পরে অনেকটা ডাউন হয়ে গেছিলো, বাট আমার এক্সপেকটেশন ছিল যে এখানে সেই জিনিসটা মানে হয়তো রেগুলার জিনিসই দেখাবে কিন্তু সেটাকে একটা খুব দুর্দান্তভাবে কিছু প্রেজেন্ট করবে রাকেশ সোমপ্রকাশ মেহরা, কিন্তু সেটা কোথাও নেই।
একটা কথা বলবো, এই সিনেমার রানিং লেন্থ 2 ঘন্টা 41 মিনিট ভাই, মানে আরামসে 15 মিনিট থেকে 20 মিনিট কেটে বাদ দিয়ে দেওয়া যেত, কিছু তো হচ্ছে না, ডিটেলে তো কিছু দেখাচ্ছে না, তাহলে ও মানে এত সময় কেন নিচ্ছে? ওই ইমোশনাল সিনগুলোকে প্রচুর স্ট্রেচ করেছে, এই জিনিসগুলোতে প্রচুর সময় খেয়েছে। তো হ্যাঁ, ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিক আছে, কিন্তু অ্যাভারেজ সিনেমা, বিশ্বাস করুন খুব অ্যাভারেজ সিনেমা, আমার একদম ভালো লাগেনি, আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আমি এটা কিছু আশা করেছিলাম যে এই ডিরেক্টর একটা কম্বো 8 বছর পর একসাথে যখন আসছে তখন কিছু একটা দেখতে পাবো যেটা দেখে ওয়াও হয়ে যাবো, বাট কিচ্ছু নেই সিনেমাটার মধ্যে। তো আমার একদম ভালো লাগেনি, আপনাদের কি মতামত কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন।